শুভ সকাল মহিমাপলি প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসে দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেব অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের নানা তথ্য ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতি মুহূর্তে শেয়ার লেনদেনের তথ্য আমরা একুশে স্ক্রিনে ফুটিয়ে তুলি স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে যা আসে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডেটা সার্ভারের সাথে সংযুক্ত আমাদের নিজস্ব ডেটা থেকে এছাড়া পুঁজিবাজারের নানা তথ্য আর অতিথিদের বিশ্লেষণ সহ শেয়ার বাজারের সর্বশেষ খবর তো থাকছেই আর দর্শক টেলিফোন এস এম এস বা ইমেইল করেও আপনি জেনে নিতে পারেন পুঁজিবাজারের যে কোনো তথ্য দর্শক দেশের পুঁজিবাজারের দিন শুরুর খবর জানাতে আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকা ও চিটকং স্টক এক্সচেঞ্জে ডিএসসি স্টুডিওতে আছেন রাজিউর রহমান এবং সিএসি আছেন মাহবুব রহমান ধন্যবাদ মহিমা পালি আপনাকে এই মাত্র শুরু হয়ে গেল ঢাকায় স্টক এক্সচেঞ্জের আজকে দিনে লেনদেন এর সাথে আমিও জানিয়ে দিচ্ছি এই মাত্র শুরু হয়ে গেল চিটাগং স্টক এক্সচেঞ্জের আজকে দিনে লেনদেন সুযোগের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়েই যথাসময়ে লেনদেন শুরু হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে দিনের লেনদেন দিনের শুরুতেই ডিএসসি প্রধান ইন্ডেক্সটি আঠারো পয়েন্ট পজিটিভ রয়েছে অবস্থান করছে পাঁচ হাজার সাতশো পঁয়ষট্টি পয়েন্টে এবং থার্টি ইন্ডেক্স পজিটিভ থেকে অবস্থান করছে দু হাজার একশো সাতান্ন পয়েন্টে আর দিনের শুরুতে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে চার কোটি টাকা লেনদেন হওয়া প্রতিষ্ঠান এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দিনের শুরুতেই দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের সাতাশিটি প্রতিষ্ঠানের দর বেড়েছে দর হারিয়েছে পাঁচটির এবং বারোটি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত অবস্থায় রয়েছে আর দিনের শুরুতেই টাকার অঙ্কের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর তালিকায় প্রথমে অবস্থান করছে দেখা যাচ্ছে আলিফ ইন্ডাস্ট্রিজ কে কসমেটিক্স রয়েছে দ্বিতীয় অবস্থানে এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে মুন্নু স্টাফলার জাহিন স্পিনিং বেক্স ফরচুন আইএফআইসি ব্যাংক লঙ্ক বাংলা ফাইন্যান্স এবং আমরা নেটওয়ার্ক আর দিনের শুরুতে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়ে যে প্রতিষ্ঠানগুলো টপ গেইনার্সের তালিকায় রয়েছে তাদের মধ্যে প্রথমেই অবস্থান করছে মুন্নু স্টাফলার দ্বিতীয় অবস্থানে প্রভাত ইন্স্যুরেন্স রয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড রয়েছে দ্বিতীয় অবস্থানে এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে এক্সিম ব্যাংক রয়েছে অ্যাপোলো ইস্পাত ব্যাংক ব্যাংক এশিয়া ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক উসমানিয়া গ্লাস এবং উত্তরা ব্যাংক আর শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি প্রতিষ্ঠানগুলো দিনের শুরুতেই টপ লুজার্সের তালিকায় রয়েছে তাদের মধ্যে প্রথমে অবস্থান করছে রংপুর ফাউন্ড্রি দিনের শুরুতেই এক দশমিক তিন চার শতাংশ দর হারিয়েছে প্রতিষ্ঠানটি দ্বিতীয় অবস্থানে রয়েছে স্টাইল ক্রাফট ছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে বেক্সিনকো জিমিনি সিফুড রয়েছে ইউনাইটেড এয়ারওয়েজ স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড বিবিএস ইসলামিক ফাইন্যান্স এবং জাহিনি স্পেনিং দর্শক আরো একবার জানিয়ে দিচ্ছি ইন্ডেক্সগুলোর অবস্থান এই মুহূর্তে দেখা যাচ্ছে ডিএসসির প্রধান ইন্ডেক্সটি উনত্রিশ পয়েন্ট পজিটিভ রয়েছে অবস্থান করছে পাঁচ হাজার সাতশো সাতাত্তর পয়েন্টে এবং থার্টি ইন্ডেক্সটিও পাঁচ পয়েন্ট পজিটিভ থেকে উনষাট পয়েন্টে দাঁড়িয়েছে এবং এই মুহূর্তে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে পনেরো কোটি টাকা এবং এই ছিল আমার কাছে থাকা ঢাকায় স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর এখন চিটগাং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে তিনি শুরু খবরাখবর জানতে চলে যাচ্ছি সিএসি স্টুডিওতে সেখানে রয়েছেন মাহবুব রহমান রাজিউর আপনাকে ধন্যবাদ চিটন স্টক এক্সচেঞ্জে দিনের শুরুটা কিছুটা পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে শুরু হয়েছে দিনের শুরুতে দেখা যাচ্ছে সিএসি সিলেক্টিভ ক্যাটাগরি ইন্ডেক্সটি আঠারো পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে দিনের শুরুতে অবস্থান করছে দশ হাজার সাতশো সতেরো পয়েন্ট এবং থার্টি ইন্ডেক্সটি তিরিশ পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে দিনের শুরুতেই অবস্থান করছে ষোলো হাজার দুইশো বাষট্টি পয়েন্টে দিনের শুরুতে এখনও পর্যন্ত লেনদেন ছাড়িয়েছে প্রায় আঠাশ লাখ টাকারও কিছুটা বেশি যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হচ্ছে তাদের মধ্যে অধিকাংশই দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে আঠারোটি এবং দর হারি লেনদেন হচ্ছে আটটি প্রতিষ্ঠানের দিনের শুরুতে প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে তাদের মধ্যে প্রথমে অবস্থান করছে অ্যাপোলো ইস্পাত দ্বিতীয় অবস্থানে রয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড কসমেটিক্স রয়েছে তৃতীয় অবস্থানে এছাড়া পরবর্তী অবস্থানগুলিতে রয়েছে আইএফআইসি ফরচুন শু রয়েছে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ব্যাংক ডিবিএইচ এবং সিটি ব্যাংক লিমিটেড এদিকে দিনের শুরুতে টপ গেইনার তালিকে যে প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে চিটাং স্টক এক্সচেঞ্জে তাদের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে ডিবিএইচ দিনের শুরুতে নয় দশমিক নয় তিন শতাংশ দর বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানটি দ্বিতীয় অবস্থানে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক দ্বিতীয় তৃতীয় অবস্থানে রয়েছে ডোরিন পাওয়ার এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে ওয়াইমেক্স ন্যাশনাল ব্যাংক এবি ব্যাংক এনসিসি ব্যাংক প্রিমিয়ার ব্যাংক এবং এক্সিম ব্যাংক লিমিটেড এছাড়া টপ লুজার্সের তালিকে দিনের শুরুতে যে প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে চিটাং স্টক এক্সচেঞ্জে তাদের মধ্যে প্রথম অবস্থানে অবস্থান করছে এএফসি অ্যাগ্রো ওয়ান ব্যাংক রয়েছে দ্বিতীয় অবস্থানে তৃতীয় অবস্থানে রয়েছে এসআইবিএল পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে প্যানিনসুলার রয়েছে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড বেক্সিনকো জাহিন স্পিনিং এবং পপুলার ব্যাংক লিমিটেড তো এই ছিল চিটাং স্টক এক্সচেঞ্জের আজকে দিন শুরুর খবরাখবর